কাহিনী কি গন্ত? কিসের কাহিনী? এতে একলা একলা ছাদের উপরে উড়ি কি কামড়া করে কন চাই? আর কাছে মনে হইতে আছে ওই যে পাশের বাড়ির যে ওই যে বাবি জিগা আছে না রকের, এটির লগে মনে টাঙ্গি মারে। আমারও একই জিনিস সন্দেহ হইতেছে। আরে ভাই, এত মানুষ, এত জিন না, এর ভিতরে তো ফিলিংস আছে, আছে না? তলে তলে টেম্পু চালায় আর আমরা কলে হরতাল। ওরে বাবা, এত বুঝেন আপনারা না? কদিন ধরে ওনারা চেনেন আপনারা? এই যে চিনতেছে, এই যে চিনতেছে না, এখনো চিন্তা সারান নাই কিন্তু, শুকুরে শুকুরে আষ্ট দিন হয় নাই। আমি ওনার দীর্ঘদিন চিনি, আমি সিনিয়র চিকু তো আর এমনি হই নাই। কথাবার্তা একটু বলার সময় সংযত হয়ে বলবেন, শাটারটা বন্ধ রাখবেন, গিয়ে সেটা আবার পক 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 করে কিন্তু কথা বললেন না। চলেন। ভাবটা লইলো বুধে ভগবান, চিকু শীতল বলবো আপনি নাকি আমাদেরকে ডাকছেন? ফুটবল বন্ধ, ব্যাজবাবু আসছিল, বিলিকাটা আমাকে থ্রেট করে গেছে। আপনারা তার সহকারীকে মারছেন, এই জন্য সে আমাকে কামড়াতে আসছিল। পাড়ায় মাইরা ফেললেন নাকি? হেয়ার এত বড় সাহস, হেয়া ভাগ্য বান্ধে থ্রেট করে, হেয়া তার চিনি নি, সিকু কি চিনে? চিনি নি। জীবনে কতবার মারামারি করছেন সিকু কিস্তি? জেল কাটছেন, আন্দোলন বিদ্রোহ সংগ্রাম এসব করছেন, এসব শিশুদের কথাবার্তা আর কখনো বলবেন না। জি, প্যাচ আমাকে চ্যালেঞ্জ দিয়ে গেছে, আগামী পরশু দিন তার সাথে আমার মোরগ লড়াই। এই লড়াইয়ে যে হারবে সে নাকে খত দেবে। জান, এই কথা বলার জন্যই আপনাদের ডাকছিলাম, নিচে গিয়ে বসেন। আর শোনেন, রাতের বেলা ময়ন আসতেছে, ওর একটা ইন্টারভিউ নেবেন, নিয়ে ওকে রন্ধনশিল্পী হিসেবে নিয়োগ দিয়ে দেবেন। আমনে করে যে কইতেছিলাম যে এতে নিশ্চয়ই টাঙ্কি ডামারে, আপনারা কেউ তার কথা বিশ্বাস করলেন না। হ্যাঁ, তার কথা কইতেছি আর সাপ করে জ্বলে উঠতে আছে, এটা হলো প্রেমে পড়ার লক্ষণ। ভাই আপনারা কি বুঝেন, এটা হইতেছে ফিলিংস, এত ফিলিংস আছে, ফিলিংসে ছাদে ওইটা উঠতেছে। ছাদে ওইটা উঠতেছে না? আপনাদের দুজন বুঝে কইলাম যে শাটারটা একটু বন্ধ রাখেন, কথা বলবেন না, কথা তো শোনেন নাই। এখন মজা লাগতেছে না? লাগতেছে মজা? এত কথা কোন কেন আপনারা, এত বেশি বুঝেন কেন? আসলে মানে এই প্রথমবার আমার কাছে সিকু ভাই গনরে কেমন জানি অচিনা মনে হয়েছে, মনে হইতেছে তার আমি চিনতেছি না। চিনতেছেন না কারণ আপনার অভিজ্ঞতা কম, নাই অভিজ্ঞতা বলা যায়। আমি বললে বলবেন যে আপনি আমার সিনিয়রিটি ফলাইতেছেন, সিনিয়রিটি ফলানোর বিষয় না, যেটা বাস্তব। যে তার দীর্ঘদিন চিনি, সে ছাদে কোনো সময় যায় না যদি তার মেজাজ না উঠে। প্যাচবাবু আইসে না তো? প্যাচবাবু বললো না যে প্যাচবাবু এসে চ্যালেঞ্জ দিয়ে গেছে? তো খুব স্বাভাবিক তো, প্যাচবাবু এসে চ্যালেঞ্জ দিব তার তো মেজাজ উঠবেই। তার মেজাজ যেই উঠছে সেও কিন্তু ছাদে উঠছে, যতক্ষণ তার মেজাজ না নামবো সেও কিন্তু ছাদ থেকে নামবো না, যত চিনি। তাহলে এতক্ষণ ধরে এই কথাটা কইলে কি তো? ঘটনা ঘটনার হর যদি আমরা যদি ইঙ্কন তাহলে লাভ আসেনি। আগে কইতে হইব যে এটা এমনি হইব, এটা এমনি হইব, তো এই আমরা বুঝিয়াম, ঠিক বলছি? না, এত ঠিকই কইছিল, শাটার বন্ধ, আপনি তো বেশি কথা বলেন। আমরা তো কম কর্ণ, বলেন আরও বলেন, আপনারা বলতে পছন্দ করেন তো প্রচুর কথা বলেন, আপনি বাচালের মতো কথা বলেন, লাভ নাই। প্রচুর কথা বলে লোকজন কিন্তু স্মার্ট হয় না, বাচাল হয়। চেইন অফ কমান্ড বলে একটা কথা আছে, সেটা একটু মানেন। চলেন, চেইন অফ কমান্ডটা একটু মানেন। চলেন, চেইন অফ কমান্ডটা মানেন।